দিয়েছি আর এর মধ্যে অল্প একটুখানি ময়দাও দিয়েছি। এবারে একটুখানি দেব অ্যারারুট। ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এই চারটি ফুল রেখে দিয়েছি কারণ দেখাবো যে কি করে কেটে নিচ্ছি। তলার অংশটা পুরো বাদ দিয়ে দিতে হবে আর ভেতরে যেটা থাকে সেটাও বাদ দিয়ে দিতে হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি করে কাটবো। সবথেকে ইজি হচ্ছে একটা কাঁচি নিয়ে নেবে, কাঁচি নিয়ে এরকমভাবে মুখ থেকে এ দেখো পেছনটা এভাবে কাটবে। কাটলেই কি হয়, তলায় যে এটা রয়েছে ওটা ফট করে পড়ে যাবে নিচে, আপনা আপনি বাদ পড়ে বাদ হয়ে যাবে। মাঝখান থেকে অনেকে কেটে নেয়, কিন্তু মাঝখান থেকে কেটে নিলে ফুলের মতন শেপটা থাকবে না। পরপর চারটে ফুল কেটে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আমি দুটো ফুল একসঙ্গে নিয়ে বেসনে ব্যাটারে ডুবিয়ে ভাজব, তাহলে ফুলটা চপটা ভালো খেতে লাগবে। একটা ফুল হলে বেশি পাতলা হয়ে যাবে ব্যাপারটা। আর এখানে অনেক ফুল রয়েছে, যেহেতু আমরা দুজন মাত্র রয়েছি তো দুজনের ক্ষেত্রে দুটো করে ফুল একবারে নিয়ে একটা চপ বানালে ভালো হবে। তোমরা জানো আমি ভেজ পকোড়া বানালে, কিছু ভেজ পকোড়া বানালে তাতে একটু জোয়ান দিয়ে দিই। জোয়ান দিলে পকোড়াটা খেলেও অম্বলের সম্ভাবনা কম থাকে, তো জোয়ান দিয়ে দিলাম। আর ব্যাটারটা আমি গুলে দেখিয়ে দিলাম যে কতটা পাতলা হবে। তো এবারে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেলে আমি ব্যাটারটা ব্যাটারে ডুবিয়ে ফুলগুলো আস্তে আস্তে করে ভেজে নেব।
দুটো করে ফুল একসঙ্গে করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দুটো পিট ভালো করে ভেজে নিলাম। দেখো ভাজা হয়ে গেছে, আর বাকিগুলোও ভেজে নিচ্ছি। লাঞ্চে ডালের সঙ্গে কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে মুড়ির সাথে খাওয়া যেতে পারে এই কুমড়ো ফুলের বড়া বা পকোড়া। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে অল করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।